আপনি না বলেছেন আমি আপনার বৌমা নই, আপনার মেয়ে। মেয়ের হাতে চা খেতে কি কোনো নিয়ম লাগে? আপনি যান, আব্বার কাছে যান, আমি আপনার দুজনের জন্য চা করে আনছি। আপনি তো এখন ওর মা, আপনার সব কিছু না আমার কলিজার টুকরা, ওকে আপনার কাছে দিয়ে গেলাম। নুরির মা থাকবেন সত্যি, কিন্তু এই বাড়ির সকল মানুষের ভালোবাসা ওকে নতুন জীবন দিবে। আর আমার নুরি যদি কোনো রকম কোনো ভুল করে থাকে, আপনি আমার নিজের সন্তান মনে করে মাফ করে দেবেন। আপা, নুরি আমাদেরই আমানত, এতদিন আপনার কাছে ছিল, এখন আমাদের সম্পদ আমাদের ঘরে তুলে এনেছি, ওর কোনো অযত্ন এখানে হবে না। কি চিন্তা করছেন মা, আমি কোনো ভুল করেছি কিনা? ভুল তুমি করনি বৌমা, ভুল করেছে ওই কাশি, তোমাকে এই বাড়ির বউ করে এনে এই সকাল সকালে আমার চা বানানো থেকে আমাকে অবসর দিচ্ছ? এখন থেকে আপনার সব কাজ আমার, আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে আর কোনো কাজ করতে হবে না। সেটা তো হবে না বৌমা, দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে কাশিদের কাছে তোমার নামে নালিশ দিচ্ছি। আচ্ছা, তাহলে সবাইকে সোজা করছে নুরি, আমাকে কাজ থেকে অবসর দিচ্ছে আর কাশিফকে নামাজ পড়াচ্ছে ঠিকঠাক মতো, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আপনি চা? সে কি
বৌমা তুমি চা নিয়ে, তোমার আম্মু কোথায়? আসলে মা আপনার জন্যই চা করতে যাচ্ছিলেন রান্নাঘরে, আমি তখন ওনাকে। তাহলে তো তোমার আমার খুব লাভ হলো, কি বলো? আমি অনেকবার নিষেধ করেছি কিন্তু আমার কথা ও শুনলে তো। আব্বু এত সব নিয়ম কানুন বাদ দিয়ে এখন চায়ের স্বাদ নেওয়াটাই ভালো। ওই বইয়ের প্রশংসায় পঞ্চমুখ, এত প্রশংসা কিন্তু ভালো না। আচ্ছা আব্বু, হ্যাঁ তোমার সঙ্গে আমার কিছু আলাপ ছিল। অফিসে? জি। না নট নাও, অফিসের কথা অফিসে হবে, ঠিক আছে? বাহ খুব সুন্দর চা হয়েছে, কিন্তু আমার তো এক কাপ চায় কিছু হবে না বৌমা। আমি না, তুমি বৌমাকে বলনি? না বলিনি, আস্তে আস্তে সবই জেনে যাবে। বৌমা তুমি তোমার আম্মার সাথে কথা বলেছো? কেমন আছেন আপনি? ওনার কোনো অসুবিধা আছে কিনা খোঁজ নিয়েছো? এত তাড়াতাড়ি ওনার যাওয়াটা ঠিক হয়নি। আমি তো ওনাকে অনেক বুঝিয়েছি কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনলেন না। তাছাড়া ওনার বাড়িটা মনে হয় কারা দখল করতে চাচ্ছে। কি বলো কাশিফ? জি। তোমার শাশুড়ি কোনো খোঁজ নাওনি? খোঁজ নিয়ে দেখো উনি কেমন আছেন, কোনো প্রবলেম আছে কি না। জি আপু। দিনার বোধহয় একটু রাগ করেছে। জি আপু। দিনার ভাইয়া সবাইকে বলে দিয়েছে পরিষ্কার করে যে সে সেই গিফট বাবাকে আনতে যাবে না, আর কেউ যদি আনতে যায় তাহলে তার এই বিষয়ে কোনো কথাই নেই। দিনার ভীষণ অস্থিরতায় ভুগছে, আমি জানি। ওর এই অস্থিরতার কারণ হচ্ছে শেগুফতা। দিনার আর শেগুফতার প্রবলেমটা সলভ হয়ে গেলে আমাদের মাথা থেকে একটা বড় টেনশন নেমে যেত। তুমি নুরিকে বলো শেগুফতাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসো। দেখি। মা তোমার বৌমাকে বলো আমার রুমে এক কাপ চা দিতে। ঠিক আছে। কাশি? হ্যাঁ একটু বস তো, তোর সাথে কথা আছে। কেন মা? আহ বস না, বলো মা। বলছিলাম তুই নুরিকে কিছু বলিস নি তো? না আম্মু, আমি ওকে কিছুই বলিনি, আর আমি একেবারেই চাই না ওই কথাটা জানুক। আমি চাই ও যতদিন বেঁচে থাকবে এই কথাটা কোনোভাবেই যেন জানতে না পারে। আম্মু ও যদি জানতে পারে তাহলে ও ওর মৃত্যুর প্রতিটি প্রহর গুনবে, আর এটা আমি কোনোভাবেই চাই না। আমি ওকে সব সুখ দিতে চাই। এ বছর কেউ যেন এই সুখ না জানতে পারে। কি ব্যাপার? কোন সত্যের কথা বলছো তুমি? হ্যাঁ কি লুকাচ্ছো আমাকে? কি সত্য বল, লুকাবো কি বলছো তুমি? বা কি বলছো আম্মু? হ্যালো আম্মা, হ্যাঁ তুমি ঠিক মতো পৌঁছেছো? আচ্ছা আচ্ছা, কিন্তু আম্মা তুমি দোকানের নাম্বার থেকে ফোন দিয়েছো কেন? একটা নাম্বার নিয়ে নিলে তো পারো। কি করেছে নাহিদ? আচ্ছা নরিমা, আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, তা হলো আপনি হঠাৎ করে শহরে চলে গেলেন কেন?
তাও আবার কাউকে কিছু না জানিয়ে কি করবো মেম্বার ভাই বলুন? আপনি যদি আমার জায়গায় থাকতেন না, আপনিও ঠিক এই একই কাজ করতেন। ধরুন আপনার মেয়ের একটা বিয়ের ভালো সম্বন্ধ আসলো, তখন আপনি কি করতেন? দ্রুত ওই বিষয়টা সমাধান করতেন, নাকি বাড়ি বাড়ি গিয়ে সবার কাছ থেকে বিদায় চেয়ে আসতেন বলুন? তা ঠিক, ভালো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি যদি সত্যি একটি ভালো ছেলে পেয়ে থাকেন, তাহলে তো আমাদের খুশি হবারই কথা। কিন্তু হালিম বলছিল আপনি নাকি ওর টাকা। হালিমের টাকা আমি সকালেই দিয়ে দিয়েছি। তাই নাকি, এত টাকা আপনি পেলেন কই? আচ্ছা মেম্বার ভাই, আপনি কি বলতে চান এটা একটু পরিষ্কার করে বলুন তো। যেমন শুনলাম আপনি নাকি আপনার মেয়েকে এক বড় ঘরের ছেলের সাথে বিয়ে দিয়ে। ব্যাস মেম্বার ভাই ব্যাস। আপনি আমাদের এলাকার মেম্বার, সেই জন্য আপনাকে আমরা অনেক সম্মান করি। তার মানে এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন। আমাকে ভুল বুঝবেন না নরিন, হালিম আপনার বিরুদ্ধে একটি সালিশ বসাতে চায়। কথাটা আমার কানে আসার পর ভাবলাম ঘটনাটা সম্পর্কে আপনার কাছ থেকে ভালোভাবে জেনে নিই। নুরির ভালো ঘরে বিয়ে হবে, এত ভালো কথা, আমরা সবাই খুশি, কিন্তু হালিমের বিরোধিতা করছে কেন? হালিমের ইচ্ছাটা আপনাকে আমি খুলেই বলি। এরা আসে সোমাদের কাছে আইসে ভুলা ভুলা কত কিছু করে চলে যায়, ওদেরকে তুমি আর করে তুই খুঁজে পাবা? হালিম সাহেব, এখানকার মানুষ জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আপনি চিৎকার করে বললেই কিন্তু মিথ্যা সত্য হয়ে যাবে না। সক সক করলে শোনা হয় না আম্মা জান। ওই শহরের ছেলের মিষ্টি মিষ্টি কথা শুননা আর রং ডং ধিকা বিশ্বাস করা, এর মতো বোকামি পৃথিবীতে আর কিছু নাই। আর আপনি জানেন না এখানকার নিয়ম, এখানকার মাইয়াদের এখানকার ছেলেদের সাথে বিয়ে দিতে হয়। মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা করছে আর আপনি সেই আদিকালের কথা নিয়ে আসছেন? হ্যাঁ, মূর্খের মতো কথাবার্তা বলবেন না। এই তোমরা 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 আবার ঝগড়া শুরু করে দাও। আমি আসছি অন্য বিষয় নিয়ে, তোমরা এখন অন্য কিছু কথা বলতেছো। দেখো আমি কথা শুনতে চাচ্ছি না। তোমরা আমার টাকা নিয়েছো, এই বাড়িটা বন্ধক দিয়ে আমার টাকাটা ফেরত দাও। আমি সব এই কথা শুনতে চাই, আর কিছু শুনতে চাই না। হালিম সাহেব, আপনি আর কিছুদিন সময় দেন, আমরা আপনার টাকা শোধ করে দেব। আরে কি জ্বালা, দুই দুবার সময় দিছি আপনাদেরকে, আর কত সময় দিব? আমার টাকা ফেরত দেন। আচ্ছা ঠিক আছে, নুরির মুখের দিকে তাকা, আমি আর এক মাস সময় বাড়া দিলাম। আমি কিন্তু আর সময় মানবো না, কিন্তু এই এক মাস পরে অবশ্যই টাকা দিতে হবে আমাকে। আমি সরি, ইচ্ছে করে দিইনি, আমি তোমার আংটিটা দেখে খুব অবাক হয়েছি। অবাক হয়েছি মানে কি বলতে চাচ্ছেন? এই আংটিটা তো বড়লোকদের আংটি, তুমি জানো এটার নাম কি? এটা হীরার আংটি, এটা বড়লোকরা ইউজ করে। আমার জীবন চলে গেলেও এই আংটি আমি বিক্রি করব না। ও বাবা বাবা বাবা, নিশ্চয় বিশেষ কেউ দিয়েছে তাই না? আপনি যে বলা ছিল বলা হয়ে গেছে। প্লিজ আপনি এবার আসুন, আমার কাস্টমার আসার সময় হয়ে গেছে, আসুন। নুরি, তুমি এভাবে আর দোকানে কতদিন কষ্ট করবে? হালিম সাহেব,
আপনি কিন্তু আমার সামনে আমার মেয়ের সঙ্গে বিয়ালি করেছেন। আমি এমন কোনো কিছু করিনি যে আপনি আমার সাথে চেতে গেলেন। আপনার কথাবার্তা শুনে কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে যে আপনি আমার কাছে টাকা ধার নেননি, টাকা আমি আপনার কাছে উল্টো ধার নিয়েছি। দিলে তো মুডটাও নষ্ট করে, টাকার কথা ভাবছিলাম যে তুলবই না আজকে। আচ্ছা যাই হোক, দোকান বিক্রি করে যদি টাকা না পাই তাহলে ওই আংটিতে আছে, আংটি বিক্রি করে টাকা শোধ করে নিব। ঢাকা থেকে যে ছেলে এসছে সে যে সেটার সাথে সাথে আপনার মেশা থেকে আপনি কি মুছে গেছেন নাকি? আমার জীবন চলে গেলেও কখনো কোনোদিন কাউকে এই আংটি আমি ছুঁতে দেব না। আসলে হালিম নুরীকে বিয়ে করতে চায়, যেটাতে আমার মত নেই। আর নুরি তো মরে গেলেও হালিমকে বিয়ে করবে না। আর এই জন্যই হালিম সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি আমার মেয়েকে বিক্রি করে দিয়েছি। তওবা তওবা। হ্যাঁ মেম্বার ভাই, দোষ আমাদেরই। আমরা যারা পাহাড়ে থাকি আমরা আমাদের সন্তানদের ঠিক মতো শিক্ষা দিতে পারিনি। অথচ দেখেন এখনকার মেয়েরা চাঁদে পর্যন্ত পৌঁছে গেছে আর আমরা। খুবই ঠিক কথা। তাছাড়া নুরি তো আমাদের এলাকার প্রাণ, ও সবাইকে হাসি খুশি রাখত, সবার উপকার করত, সবার মাঝে আনন্দ বিলিয়ে দিত। আমি আল্লাহর কাছে দোয়া করি ও যেখানেই থাকুক ভালো থাকুক, সুখে থাকুক। নাইত, হালিম নুরির মার কাছ থেকে কত টাকা পেত আর নুরির মা হালিমকে কত পরিশোধ করেছে? মা 30 লাখ টাকা নিয়েছিল, আজকে সকালে সব টাকা দিয়ে দিচ্ছে। বলো কি, তাহলে তো সব টাকা দিয়েই দিয়েছে, সালিশ বসাবার দরকারটা কি? না, হালিম ভাই বলছিল মা এত টাকা কোথায় পেল? আশ্চর্য, টাকা আকাশ থেকে পড়ুক আর গাছ থেকে ঝরুক, এটা নিয়ে তো কারো মাথা ব্যথা থাকার কথা না। শোনো নাই, এরপর থেকে তুমি বা অন্য কেউ যদি নুরির মার সাথে কোনো খারাপ ব্যবহার করো তাহলে আমি তার ব্যবস্থা নেব। আর নুরির মা, আপনাকে বলছি, যদি আপনার সাথে কেউ কোনো সমস্যা করে থাকে আমাকে শুধু একটা ফোন। শোনো নাই, তুমি হালিমকে স্পষ্ট জানিয়ে দিবে আমি যা বললাম, কালকে সালিশ বাতিল। তোমাদের ওইখানকার জায়গাটা নিয়ে এখন ওই লোকগুলো ঝামেলা পাকাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না নুরি, ওখানকার ডিসি আমার খুব পরিচিত, তুমি যদি চাও তাহলে। আম্মা একাই সব সামলে নিতে পারবে, আম্মা একাই ওদেরকে সবকিছু বুঝিয়ে দিতে পারবে। কিন্তু তুমি তো এখন মার পাশে নেই, তুমি সাথে থাকলে বিষয়টা আরো সোজা হয়ে যেত না? আমি সামনে যতদিন থেকেছি হালিম কখনো বাজে কথা বলতে পারেনি। কোনো চিন্তা নেই, তুমি যখন তোমার শাশুড়িকে মানিয়ে নিতে পেরেছো তখন পৃথিবীর সবাইকেই পারবে। বৌমা, আমাকে আরেক কাপ চা দেবে? না বাবা, আপনি তো আর চা পাবেন না, মার হুকুম আছে। বুঝতে পেরেছি, বউ আর শাশুড়ি মিলে আমার চা খাওয়াই বন্ধ করে দেবে। আম্মা, আব্বুকে গত 4 মাস প্রচণ্ড টেনশন করতে দেখেছি, তার একটাই কাজ ছিল সকালে রেডি হয়ে রেনু আন্টির অফিসে যাবে আর টাকা ধার নেওয়ার জন্য পিড়াপিড়ি করবে। কিন্তু এখন কিন্তু বাবা অনেক রিল্যাক্সড। হ্যাঁ, নতুন বৌমা, এ বাড়িতে আসার পর থেকে তোর বাবার মুখের হাসি বেড়ে গেছে বুঝেছিস?
আগে তো কোনো কথাই বলা যেত না, সব কথাই ছ্যাং ছ্যাং করে উঠত। আমি যাই বলতাম তাতেই বলতো যেটা বুঝো না অত বেশি কথা বলবে না। আর এখন বৌমার হাতের এক কাপ চা খেয়ে সব কিছু পাল্টে গেল। কি যে জাদু করেছো তোমার শ্বশুরকে এই চা খাইয়ে। মা, আমার তো বাবাকে ভালোই লাগে জানো কাশিফ। যখন কোনো মানুষ অনেকদিন ধরে না হেসে থাকে, মন খারাপ করে থাকে, সে মানুষটি যখন হঠাৎ করে হেসে ওঠে, তখন যে কত ভালো লাগে, কত আনন্দ লাগে জানো তুমি। আচ্ছা তোমরা কথা বলো, আমি দেখি নাস্তার ব্যবস্থা করি। মা, আমি আপনার সাথে যাই। মার খাওয়ার ইচ্ছা হয়েছে? তুমি সকালে চা বানাতে চেয়েছো, আমি পারমিশন দিয়েছি, কিন্তু এখন তুমি রান্নাঘরে গিয়ে বাবুর্চিগিরি করবে তা হবে না, বুঝেছো? মা। নুরি। কি কি নুরি? আচ্ছা সকালবেলায় প্রশ্ন উত্তর খেলাটা না খেললে হয় না, বাদ দাও না আলোচনাটা। না না কাশিফ, তুমি আমাকে বলো তোমার কাছে আনন্দ কি আর দুঃখ কি বলো। আবার কাশিফ বলো না প্লিজ। ওকে, বিষয়টা হচ্ছে আমার কাছে এমন যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি তুমি আনন্দ অথবা খুশিকে দেখো তাহলে সেটাকে অনেক বড় মনে হবে, আদতে সেটা ছোটও হতে পারে। আবার দুঃখটাকেও যদি সেভাবে দেখো তাহলে সেটাকেও অনেক অনেক বড় মনে হবে। বাহ, অনেক ভালো বলেছো তো। বলবো না, তুমি আমার সাথে আছো না? আমি শুধু এখন না, সারা জীবন তোমার সাথেই থাকবো। ওয়েলকাম সালাম, বসো বসো। সরি, আসলে একবার না বলে চলে গেলাম। এটাকে নিজের বাড়িই মনে করবে রাজীব। বলো কি খাবে, চা না কফি? আসলে আমি আপনার দোয়া নিতে এসেছি, আপনার দোয়াটা পেলেই আমার সব বিপদ কেটে যাবে। তোমার আবার কি বিপদ রাজীব? তেমন কিছু না, রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, ব্রেক ফেল। কি বলছো, ব্রেক ফেল? আরে আন্টি ঘাবড়ে যাচ্ছেন কেন, আমি তো ঠিক আছি, এই যে আপনার সামনে আছি। মম, আমি একটু কাশিফের ওখানে যাচ্ছি। টাবু, শুনেছো রাজীবের না গাড়ি নষ্ট হয়ে গেছে? ও তাই নাকি? আচ্ছা বলুন আপনার গাড়ি কোথায়, আমি আমার পার্সোনাল মেকানিককে পাঠিয়ে দিচ্ছি। একটা বাংলোর সামনে, কি জানো নাম, ইয়েস সাদাফ। আরে ওটা তো আমারই বাংলো, বন্ধ পড়ে আছে। তাই নাকি? আপনার গাড়িও দেখছি একেবারে জায়গা বুঝেই থেমেছে। ওকে, আমার মেকানিক এলে সব ঠিক করে দেবে। মম, আমি যাচ্ছি, কাকু দাঁড়াও। আর একটু ওয়েট করে গেলে পারতে না? মম, আমাকে কেন থাকতে হবে, বাড়িতে গেস্ট এসেছে। তোমার গেস্ট, তুমি ওকে আপ্যায়ন করো, আমার কেন থাকতে হবে। আর ওর গাড়ির ব্যাপারটা তো আমি দেখছি, আমি যাচ্ছি। কোন সময় কি করতে হয় সেটাই যদি না বুঝে তাহলে তো। লাইসেন্স না পাওয়া পর্যন্ত আমি একদম বেকার। আর আমি শুনেছি আপনি অ্যাডভান্স না পাওয়া পর্যন্ত কোনো কাজ করেন না। তুমি ভুল শোনোনি, অনেকেই আসলে কাজের পরে পারিশ্রমিক নিতে ভুলে যায়। আচ্ছা বেশ, তাহলে আমি এখনই আপনাকে। না, এটা টাকা দিয়ে কেনা সম্মান, আর এভাবে সম্মান যে কেউ আদায় করতে পারে।
দেখো না, টাবু তো এভাবেই নুরি এবং আন্টির কাছে অনেক উপরে উঠে গেছে। এখনই যদি নুরি টাবুর আসল চেহারাটা জানতে পারে, তাহলে নুরির চোখে আর টাবু ওই উঁচু আসনে থাকবে না। আসল চেহারা মানে? আমি ঠিক বুঝতে পারছি না।